ঘড়িটা 5 মিনিট মতো ফাস্ট, এখন ঘড়িতে 12টা 5, মোবাইলের ঘড়িতে এখন পুরোপুরি 12টা। আমাদের বার্থডে বয়কে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, জানি না আদৌ ঘুমিয়েছিল কি না। ঘুমিয়েছিলিস কি, রেজে গেছিলিস? একটু 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 ঘুমিয়ে গিয়েছিল তো, ওকে এখন তুলে দিয়েছি বার্থডে উইশ করবো বলে। প্রত্যেকবারের মতনই একটা মিনি কেক নিয়ে এসেছি, যেটা রাতের বেলায় কাটা হয় এবং দুজনে মিলে খাওয়া হয়, তো সেটাকে কেটেই ফার্স্টে বার্থডেটা সেলিব্রেট করব। আর এই যে কিছু ভালোবাসার ফুল, সেটা দিয়ে বুকে বানানো হয়েছে, একটা ছোটোখাটো চেষ্টা করা হয়েছে আর কি, এটা ওকে দেওয়া হবে। আর বাকি যা গিফট টিফট সেগুলো পরে শেয়ার করা হবে, রাত্রেবেলায় সেগুলো কোনোটা ব্যবহারেও লাগছে না। তো ঠিক আছে, বার্থডে বয় কেকটাকে কেটে ফেলবে, তার আগে তাকে বার্থডে উইশ করে দিই। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ। থ্যাংক ইউ, কতবার থ্যাংক ইউ বলবি? গতবার লাস্ট ইউ আসছে। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। চল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, ভিডিওটা ফ্রন্টে না করে মিররে করলে পরে বেশি ভালো আসছে আমার মনে হচ্ছে, তো সেটাই করার চেষ্টা করছি, তাহলে আমিও দেখতে পাবো কেমন কি আসছে না আসছে। শুভ, হ্যাপি বার্থডে, এটা মিনি ভার্সন কেক, আশা করছি কালকে আবার একটা বড় নিয়ে আসবো। থ্যাংক দেখো, ইউ, হ্যাঁ, শুভ চকাচরে থ্যাংক ইউ বিলিয়ে বেড়ানো পাবলিক, সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে। আর শুভ চকলেট খুব একটা বেশি পছন্দ করে না, ওকে একটা চকলেট দিলে ও সেটা 1 মাস ধরে খায়, আর কি হয়ে যায় ব্যাপারটা, ওই জামাইয়ের নামে কাটে হাঁস গুষ্টি শুদ্ধ খাই মাস গোছের ব্যাপারটা হয়ে যায়, সেজন্য আমি চকলেট নিয়ে আসিনি। ও মিষ্টি সুখ মিয়া আমরের খেতে বেশ ভালোবাসে, তো আমি ওটাই নিয়ে এসেছি, ওকে মিষ্টি সুখ এখন একটা খাইয়ে দেবো, মিষ্টি সুখ খাইয়ে মিষ্টি মুখ করিয়ে দেবো জন্মদিনের দিন। আর ওই যে বুকেটা আমি ওর হাতে তুলে দেবো সম্মান দেওয়ার মতন করে। এটা তুলে দেওয়া হচ্ছে, হলুদ ফুলটা হয়তো ডিপ ফ্রিজে রাখার জন্য একটুখানি ঝরে ঝরে গিয়েছে, আমি লুকিয়ে লুকিয়ে রাখার জন্য আমি সরিয়ে রেখেছিলাম ফুলটাকে ডিপ ফ্রিজের মধ্যে সকালবেলায় এনে, হলুদটা হালুদ খারাপ হয়ে গিয়েছে, আমার মতনই নাজুক ফুল ওটা। আপনাকে সম্মান তুলে দেওয়া হয়েছে, আপনি কিছু বলুন। ধন্যবাদ, এত সুন্দর ফুলের তোড়াটা পেয়ে, খুব সুন্দর সুন্দর ফুল আছে, গোলাপ, গ্ল্যাডিওলাস, রং বাহার, অনেক রকমের। ধন্যবাদ টিঙ্কাকে, ধন্যবাদ টিঙ্কাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার শুভর হাতে তুলে দেওয়া হবে মিষ্টি সুখ, হাততালি। দুটো হাত এঙ্গেজ, তাই হাততালি দিতে পারলাম না, হাততালি দিয়ে গ্রহণ করতে পারলাম না। যাই হোক, বাকি পুরো ব্লগটা চেষ্টা করবো সকালবেলাতে আপলোড করার যতটা পারি, কিছু কাজও আছে সে কাজগুলোকে তো ইয়ে করতে হবে, তুলে নিতে হবে সময় মতন করে, বাকি ব্লগটা সকালবেলায়। গুড নাইট। ব্রেকফাস্টে ছিল তালের লুচি, সীতাভোগ, মিহিদানা। তালের লুচি মামুনি বানিয়েছিল। ব্রেকফাস্টটা আমি সার্ভ করে দিচ্ছিলাম, সার্ভ করার পরে শুভকে ডাকা হলো। বার্থডে বয় জন্মদিনের স্পেশাল ব্রেকফাস্ট করতে বসে গিয়েছে, সাথে আমরাও বসেছি আশেপাশে। শুভ যেহেতু মাছ খেতে ভীষণ ভালোবাসে, স্পেশালি ইলিশ মাছ, তাই ফরাক্কা থেকে বাবা এবং মা ইলিশ মাছ নিয়ে এসেছিলেন। এখানে ইলিশ মাছেরই প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছে, মামুনি রান্নার দায়িত্বে ছিল, সমস্ত রান্নাবান্না মামুনি একলাই করেছে একলা হাতে, আমি ওই সাইড থেকে যেটুকু হেল্প করার সেটুকুই করে দিয়েছিলেন, বাকি সমস্ত রান্নার দায়িত্বে মামুনি ছিলেন। এইগুলো সব শুভ জন্মদিনের গিফট, এগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে ভিডিওটা নেওয়া হয়েছে। স্নান সেরে পুজোতে বসলাম, আজ পুজোতে স্পেশাল ভোগ দেওয়া হচ্ছে। লাঞ্চে ছিল ভাত, পটল ভাজা, শাক, ইলিশ মাছ ভাজা, ছানার কোপ্তা আর
সর্ষে ইলিশ, আর সঙ্গে ছিল পায়েস আর মিষ্টি। গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য ইলিশের তেলটাকে সার্ভ করে দিলাম। বার্থডে স্পেশাল থালি রেডি। খাবারের থালা রেডি হয়ে গিয়েছে, কিন্তু খাওয়া শুরু করার আগে পায়েস যেটা, সেই পায়েসটাকে বাড়ির বড়রা খাইয়ে দেবে। তো শুভকে এখন মামনি, মানে শুভর মা, এখন পায়েসটা খাইয়ে দিচ্ছে। তারপরে বাবা শুভকে পায়েস খাইয়ে দিচ্ছে। এটাই রিচুয়ালস বাড়িতে, এটাই চলে আসছে যে বাড়ির বড়রা প্রথমে পায়েস খাইয়ে দেয়। শুভ এখন আশীর্বাদ নিয়ে নিচ্ছে বাবা মায়ের কাছ থেকে, তারপরে ও খাওয়া স্টার্ট করবে। শুভ খাওয়া স্টার্ট করলো অ্যাজ ইউজুয়াল ইলিশ মাছের তেল দিয়ে। এবার ওর প্রিয় ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। সন্ধেবেলায় ঘরটাকে একটু সাজিয়েছিলাম, আর এই কেকটা নিয়ে আসা হয়েছিল। লাইট নিভিয়ে চেক করে নিচ্ছিলাম ঘরটা কেমন লাগে। এই যেটুকু পেরেছিলাম সেটুকু সাজিয়েছিলাম বেলুন টেলুন দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ, হ্যাপি বার্থডে টু ইউ, মে দ্য গুড গড ব্লেস ইউ। এটাকে সরিয়ে দে, মোমবাতিটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শুভ, হ্যাপি বার্থডে টু ইউ শুভ, হ্যাপি বার্থডে টু ইউ। ডিনার করতে আমরা চলে এসেছিলাম আমি বাঙালি রেস্টুরেন্টে। বাবার সব ধরনের খাবার যেহেতু অ্যালাউ নয়, সেজন্য আমরা বাঙালি খাবারই আজকে ট্রাই করব। ভেতরে গ্রাফিতিটা খুব সুন্দর, বাংলা এবং বাঙালি বলতে এবং কলকাতা বলতে আমরা যেটা বুঝি সব কিছুই রয়েছে ভেতরে। ট্রাম, ইলিশ মাছ, ফেলুদা, দাদাগিরি, সমস্ত কিছু দিয়ে গ্রাফিতিটা ভেতরের করা। স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। এখানকার ফিশ ফিঙ্গারটা আগেও ট্রাই করেছি, খুব টেস্টি। সঙ্গে আমরা নিয়েছিলাম ভাত, সোনা মুগ ডাল, ঝুরি আলু ভাজা, লোটে শুটকি ভর্তা আর চিংড়ি মাছের মালাইকারি। স্টার্টারের ফিশ ফিঙ্গার সার্ভ হয়ে গিয়েছে। মেন কোর্স সার্ভ করার জন্য কাঁসার থালায় কলা পাতা দিয়ে ওরা থালা পেতে দিয়ে গিয়েছে। এবার ওরা নিয়ে এসছে ভাত, যেগুলো আমাদের অর্ডার ছিল, ভাত, সোনামুগের ডাল, ঝুরি আলু ভাজা। বাকি আইটেমগুলো পরে পরে আসছে। হ্যাঁ।
ভালো। আলু ভাজা আর ডাল দিয়ে ভাত খেতে খেতেই চলে এসছে লোটে ভর্তা আর চিংড়ি মাছের মালাইকারি। অ্যাজ ইউজুয়াল অ্যাডিশনাল সার্ভগুলো শুভ নিজেই করে দেয়, এখানেও তার উন্নতা হয়নি। শুভ লোটে ভর্তা সার্ভ করে দিচ্ছে। লাস্ট আইটেম চিংড়ি মাছের মালাইকারিটাও শুভ সার্ভ করে দিচ্ছে। আমি বাঙালির প্রত্যেকটা খাবারই ছিল খুব সুন্দর। ধন্যবাদ শুভকে রাত্রে আমাদের এই ডিনার ট্রিটটা দেওয়ার জন্য। আজকে সারাদিন চেষ্টা করা হলো যতটা ভালোভাবে কাটানো যায়, যতটা ভালো ফিল করানো যায়, জানি না কতটা সফল আমরা হতে পেরেছি, সকলের মিলিত প্রয়াস ছিল এটা। তো এ ধরনের ব্লগ আরও যদি পেতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলটার পাশে থাকবেন, লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, আর সবাই শুভকে অনেক 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 আশীর্বাদ করবে যেন জীবনে চলার পথে এগিয়ে যেতে পারে। বাই। পুনশ্চ, শুভর অফিসের কলিগ এবং ফ্রেন্ডরা শুভকে কিছু গিফট দিয়েছিল। শিলাদা, অহনা, স্নিগ্ধা, কুশ এরা এই গিফটগুলো দিয়েছে শুভকে জন্মদিনে।